তাও যদি আমার হারিয়ে যাওয়া দিদিটার খোঁজ পেতাম তাহলে ওকে বলতাম। কিন্তু জানো তো, আজ আমার অনেকটা নিশ্চিন্ত লাগছে। সে তো খুব ভালো কথা, কিন্তু ঠিক কি নিয়ে তোমার এত নিশ্চিন্ত লাগছে? এই যে শৌর্য, এই দুদিন ধরে নিজের দায়িত্ব নিয়ে রোজাকে ইউনিভার্সিটিতে নিয়ে যাচ্ছে, আমার বাড়িতে ড্রপ করছে, ওদের দুজনের দেখা হয় না জানি, কিন্তু তবুও দেখো এইভাবে ওদের দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যেতে পারে কিন্তু, তাই না? তুমি কি মনে মনে কাউকে পছন্দ করে রেখেছ? সেদিন কিন্তু তুমি চুপ করেছিলে, আজকে চুপ করে দেখো না, আজকে আমি সত্যিটা বল, সমুজ্জ্বলকে ভালোবাসিস তুই? রোজা কি এখনো নিজের মনটা পড়তে পারছে না, নাকি সমুজ্জ্বল ওর উপর রেগে আছে বলে সূর্যকেই বাধ্য হয়ে মেনে নিয়েছে? কি হলো, কি ভাবছো? না না কিছু না, হয়তো ওরা চলে এসেছে। বসো বসো। কি হয়েছে? মাথা ব্যান্ডেজ কেন, কি হয়েছে? একটু জল আনো না প্লিজ। দেখে দেখে উমা, সত্যি তো মাথায় কি হলো, কি করে হলো এসব? না না কিছু হয়নি, আসলে হঠাৎ করে ওই ব্রেক কষেছি, ওর মাথাটা গেছে ঠুকে। সে কি? জল খাও। তুমি ঠিক বলছো, নাকি আমরা ভয় পাবো বলে কোনো কথা চেপে যাচ্ছ? সত্যি কথা বলো। না না আন্টি, চেপে যাবো কেন? আই অ্যাডমিট ইটস কমপ্লিটলি মাই ফল্ট, আমার দোষ। কি জানি ওই সমুজ্জ্বল নামে যে লাম্পেন ছেলেটা আছে না, ওকে আমি বিশ্বাস করতে পারি না। ওর যা রাগ, ও রাগের মাথায় রোজাকে যদি অ্যাটাক করে আমি আশ্চর্য হব না, করতেই পারে। না আন্টি তেমন কিছু হয়নি, অ্যাকচুয়ালি আমি আর রোজা বিয়ের আলোচনায় এত অন্যমনস্ক ছিলাম, হঠাৎ করে সামনে একটা গাড়ি চলে এলো আর বাধ্য হয়ে আমাকে ব্রেক করতে হলো, নয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। হে ভগবান, ভাগ্যিস বড় রকমের কিছু হয়নি, আমার তো ভাবলেই এখন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ রিল্যাক্স রিল্যাক্স শানা, অত টেনশন করো না। আমি জানি সূর্য যতদিন রোজার সঙ্গে আছে রোজার কিচ্ছু হবে না। আচ্ছা শুনো রোজা, তোমার ওই বন্ধুদের তুমি কি ইনভাইট করেছো? এখনই কথাগুলো করেছি। কেন? না ওদের তো দেখেছি তোমার বার্থডে পার্টিতে, টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে না সবাই, বার্থডে পার্টিতে ওরা যেরকম চোখ গোল গোল করে সব দেখছিল, তোমার বিয়েতে এসে তো মাথা না ঘুরে যায়। কারেক্ট মামা, ঠিকই বলেছ, তাই জন্যই তো ওদের বলেছি, ওরাও তো দেখুক বড়লোক বাড়ির মেয়ের বিয়ে কেমন ধুমধাম করে হয়। ওই সমুজ্জ্বলকে বলেছ নাকি? বলবো না, নিশ্চয়ই বলেছি, ওরও তো দেখা উচিত, যাকে ও অপমান করে গেছে সে ওর থেকে কতটা উঁচু স্টেটাসে বিলং করে। মাম্মা তোমরা কিন্তু খুব ভালো করে সব অ্যারেঞ্জমেন্ট করো, হ্যাঁ, যাতে আমার বিয়ে দেখে ওর চোখ ধা দিয়ে যায়। এতদিন না আমি বিয়েটা নিয়ে খুব টেন্স ছিলাম, ভাবতাম আমার লাইফটা হয়তো এখানেই ফুরিয়ে গেল, কিন্তু এখন ফিল করছি আমার লাইফটা তো সবে শুরু হতে চলেছে।
বিয়ের পর আমি নতুন একটা মানুষ হয়ে উঠবো, তাই না? পুরনো সব কিছু ভুলে, সব কষ্ট যন্ত্রণা আঘাত মুছে গিয়ে নতুন একটা জন্ম হবে আমার। সে তো হবেই। আগে আমাকে সহজলভ্য ভেবে যারা যা খুশি তাই বলে যেত, তারা আমায় দেখে এরপর হিংসে করবে, আমার স্ট্যাটাস দেখে হিংসে করবে, কিন্তু মুখ তুলে কিচ্ছু বলতে পারবে না। তুই সকালে যে কথাগুলো বলেছিলিস সেগুলো মন থেকে বলেছিলিস বাবা? কোন কথাগুলো? সত্যি করে বলতো, রোজার প্রতি তোর কোনো দুর্বলতা নেই? আমি তোমাদের সকালেই বলে দিয়েছিলাম, আর যদি কিছু থেকেও থাকে আমি এসব ভুলে গেছি মা। মরিচিকার পেছনে ছোটার থেকে অনেক ভালো বাস্তবের জমিতে ফসল ফলানো। এই কথাটা তো তুমি আমায় বলতে মা। তোকে আমি পেটে ধরেছি রূপাই, তোর কাছে কোনটা মরিচিকা কোনটা সোনার ফসল সে বোধটুকু আমার আছে। রোজাকে নিয়ে তুই যে মনে মনে স্বপ্নের জাল বুনেছিলিস সেটা অন্তত আমার কাছে লুকোস না। সত্যি কথা বলতে কি, রোজা মেয়েটাকে তুই এই বাড়িতে আনার পর কেমন যেন মায়া পড়ে গেছে মেয়েটার উপর। কাজরিটা ঠাট্টা করত, তোর চোখ মুখ লাল হয়ে যেত। মেয়েটাও একদিনই আমাদের সবাইকে কত আপন করে নিয়েছিল। মেয়েটাকে বউ করে আনার আশা যে আমার মনে ছিল না এ কথা একেবারেই বলতে পারি না, কিন্তু তাও ভেবেছিলাম। তোরা এখন পড়াশোনা করছিস, যতদিন না পর্যন্ত তোর একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে ততদিন মনের আশা মনে রাখাই ভালো। আর কিছু না হোক, তোদের মধ্যে তো অন্তত বন্ধুত্বটা রয়েছে, আর কি হবে না হবে সে কথা এখন নাই বা ভাবলাম, কিন্তু পরিস্থিতি যে এতটা জটিল হয়ে যাবে এ কথা আমি ভাবিনি রে রূপাই। আমিও কি ভেবেছিলাম রোজা এইভাবে আমাকে রূপাই? রোজা কি কি তোকে? কিছু না, এইসব ভাবনার বিলাসিতা আমাকে মানায় না। আমি আমার নিজের লক্ষ্য স্থির করে নিয়েছি মা, অপচয় করার মতো সময় আমার নেই। রোজার এত ভালো বাড়িতে বিয়ে হচ্ছে জেনে আমি খুশি। সত্যি যদি তুই খুশি হতিস সেই খুশি তো তোর চোখ মুখে দেখা যেত, কই আমি তো তা দেখতে পাচ্ছি না রূপাই। মনের খুশি মুখে নাই ফুটতে পারে মা, তাই বলে খুশিটা মিথ্যে হয়ে যায় না। আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পেরেছি সবাইকে তার লিমিটে থাকতে হয়, সেটা ক্রস করলেই হয়তো জটিলতা বেড়ে যায়। আমি ঠিক আছি মা, আমি একদম ঠিক আছি, তুমি প্লিজ আমার জন্য কষ্ট পেও না।